রাজ কর্মচারী আজ আমি উজানগায়ে আব্দুল্লাহ জিহাদকে পাঠিয়েছি রাজ কর আদায় করার জন্য উজানগায়ে প্রজারা যদি রাজ কর দেয় তাহলে ভালো আর যদি না দেয় চাবুকের স্নেহের শাসনে তাদের কাছ থেকে রাজ কর আদায় করে নেবে আর সেই সঙ্গে তুমি যাত্রা করবে আব্দুল্লাহ ইবনে জিহাদের সঙ্গে আপনার আদেশ মোতাবেক আমি এই মুহূর্তেই উলকার বেগে ছুটে যাব সেই উজানগায়ের প্রজাদেরকে আমি সুসন্তে কৌশলে বসে তারপর খাজনা নিয়ে আসব কাকাজান তাই করতে হবে তাই করতে হবে আব্দুল্লাহ ইবনে জিহাদ বলুন কাকাজান যাবার বেলায় তোমাকে আমি একটি কথা বলে যাচ্ছি বলুন কাকাজান সেই কথা শুধু তোমাকে আদেশ নয় তোমাকে অনুরোধ করব যে প্রজারা রাজ কর দিতে পারবে তাদের কাছ থেকে তুমি রাজ কর আদায় করবে আর যে প্রজারা রাজ কর দিতে পারবে না তাদেরকে বহুকূপ করে দেবে মনে রেখো কেনানের ভাগ্য বিধাতা ইব্রাহিম যা আদেশ করছে তা অবমস্তকে তুমি পালন করবে কাকাজান আপনার কথাটা আমার মনে থাকবেই আপনি যে আদেশ করেছেন কাকা জান আমি এই মুহূর্তে চলে যাব উজানগায়ে উজানগায়ের প্রজাদের কাছ থেকে আমি সুন্দর করে বুঝিয়ে তারপর পর নিয়ে আসবো আর উজানগায়ের মা মা বোনেরা জানি 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 আব্দুল্লাহ জিহাদ শুধু তাই নাই উজানগায়ে যে সব গরিব দুঃখী প্রজা আছে যে সব মা বোন আছে মা বোনদেরকে আমি স্নেহের দাবিতে তাদের মা বোনের ইজ্জতের সম্মান রক্ষা করতে ইজ্জতের দাবি তাদের ঊর্ধ্বে রেখে মা বোনদের ইজ্জতের প্রতি লক্ষ্য রেখে তারপর রাজ কর আদায় করবে মনে রেখো আব্দুল্লাহ জিহাদ স্নেহের শাসনে চাবুকের আঘাতে নয় তাই হবে কাকা জান কারণ হলো মেয়েরা মায়ের জাত আমি তাদেরকে মা বলে আঙ্গন গুন করিনি বলেই এখন পর্যন্ত আমি বিবাহটা করিনি আমি কেননের ভাগ্য বিধাতা ইবনে আজিজ তবে গুল মামুন তুই একটু বাইরে অপেক্ষা কর কেন প্রয়োজন আছে তাই একটু তুই বাইরে অপেক্ষা কর হুজুরে একটা কথা বলবো বল দুই নম্বর চুপ কারণ সোনারের রূপ যৌবন আমাকে সে পাগল করে তুলেছে তাই তোমাকে যে পর্যন্ত আমায় না পাবো সে পর্যন্ত আমি আসব না এসো আমার কাছে এসো না এসো সরে যা শয়তান এসো আসবে না না এসো 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 ছেড়ে দে শয়তান তুই আমাকে ছেড়ে দে এসো 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 শুনে নাও ওটা কথা শুনে নাও এসো এসো একি তুমি এই সোনালি এই সোনালি নিজের জীবনটা দিয়ে দেবে তবু তবু নিজের ইজ্জতটা তোমার হাতে বিলিয়ে দেবে না গুল মামুন গুল মামুন নিয়াজ ভাই দাদা গুল মামুন নিয়াজ ভাই হতে নাকি হতে গুল মামুন নিয়াজ ভাই আপনি মাইরে ভালালেন গুল মামুন সাপ তো হত্যা করেছে গুল মামুন সে বলেছে নারীরা
جان দিবে তবু মান দিবে না তাড়াতাড়ি পালা তাড়াতাড়ি পালা চলো সোনালি 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 লাইলি 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 তুমি কোথায় চলে গেলে লাইলি 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 কোথায় রইলে প্রাণের লাইলি দেখো না শিয়া গো লাইলি দেখো না শিয়া লাইলি লাইলি go, I go, I saw not only.
লাইলি তুমি কোথায় চলে গেলে আমি তোমাকে ছেড়ে বাঁচব না কয়েশ লাইলি তুমি কোথায় লাইলি কয়েশ লাইলি লাইলি তুমি কোথায় হারিয়ে গেছিলে লাইলি তুমি কোথায় হারিয়ে গেছিলে বন্ধু আমি কোথায় হারিয়ে গেছিলাম ওই আমি যে নয়া হারিয়ে গেছি লাইলি তোমাকে ছাড়া বাজবো না লাইলি ঠিক আছে কয়েশ এবার চলো বক্তব্য যাওয়ার সময় হয়ে গেছে হ্যাঁ তাই চলো লাইলি আচ্ছা কয়েশ বক্তব্যে যাব কিন্তু আমার যে কিছুই ভালো লাগছে না কয়েশ তুমি আমার পেন্সিলটা একটু দেবে তো বারে আমি পেন্সিল তোমার পেলছি না ছুকিয়ে দিলি তোমার যে হয় না দাও লাইলি কয়েশ লাইলি লাইলি কয়েশ আমি আমি যে তোমার কষ্ট আমি কিছুতেই সহ্য করতে পারি না নিত্য যদি কাটে হাত গো তাতে দুঃখ নাহি গো লাইলি দুঃখ নাহি আমি তোমার আঘাত সহ্য করতে পারবো না কয়েশ আমি তোমার আঘাত সহ্য করতে পারি না
আগাতিছি আমিও আগাত পাই চলো লাইলি আমাদের মক্তবের সময় হয়ে গেছে ঠিক আছে তাই চলো চলো প্রাণের লাইলি মক্তবেতে একটু বেশি তাই না গ্রিন রেড ন্যাশনাল ক্লাব এর উদ্যোগে আজকের এই লাইলি মজনু যাত্রাপালার প্রধান অতিথি প্রধান আকর্ষণ মহান মুক্তিযুদ্ধের বীর মুক্তিযোদ্ধা সখীপুর পৌরসভার তিন তিনবার নির্বাচিত মেয়র এই সখীপুর গর্গবিন্দপুরের অহংকার আমরা চৌধুরী জনাব আবু হানিফ আজাদ আমাদের মাঝে উপস্থিত হয়েছেন সখীপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সম্মানিত সভাপতি আমরা চৌধুরী জনাব কামরুল হাসান আমি ওনাকে মঞ্চ আসবার জন্য বিনীতভাবে অনুরোধ করছি সুপ্রিয় সুধী আমি কয়েক মিনিট সময় চেয়ে নেব যেহেতু একটা যাত্রা পালার একটা চূড়ান্ত মুহূর্ত একটা স্বাদের সময় এই সময়টা আমি নষ্ট করতে চাই না হ্যালো হ্যালো সম্মানিত সুধী আমরা উঠবস না করি মাত্র কয়েক মিনিট সময় যেহেতু আমাদের অতিথি মহোদয় প্রধান অতিথি আসছে আরও কয়েকটি প্রোগ্রাম ছিল সেই প্রোগ্রামের কাজ শেষ করে আজকে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন সেই জন্য আমি গ্রিন রেড ন্যাশনাল ক্লাবের পক্ষ থেকে প্রধান অতিথিকে ধন্যবাদ জানাচ্ছি দু টাকা দিয়ে আশীর্বাদ করেছেন রাসেল ভাই আমার জন্য দোয়া করবেন আমি যেন এই এক সপ্তাহের মধ্যে মারা যাই ধন্যবাদ সকলকে কালকে দোয়া পাঠের কথা মনে আছে কিছু কিছু মনে আছে আমার মনে নাই আমার তো মনে নাই আপনার মনে নাই না তাহলে মনে করবেন একটু পরে আসসালামুয়ালাইকুম হুজুর ওয়ালাইকুম আসসালাম হ্যাঁ ভালো আছি তুই ভালো আছিস তো আচ্ছা ঠিক আছে সবাই বসো সবাই বসো কয়েস হুজুর দেখি তোমার খাতাখানা মানে হুজুর হ্যাঁ মানে
আমি তোমাকে যে আগামী দিন পড়া দিয়েছিলাম গতকাল যে পড়া দিয়েছি জি হুজুর ওই খাতাটা আমাকে দাও আমি দেখি লাইলি লাইলি তোমার খাতাটা দাও তো দেখি কি লাইলি তোমার খাতায় দেখতে পাচ্ছি শুধু জায়গা নয় এটা হচ্ছে কোরআনে শিক্ষার জায়গা হুজুর এর জন্য তোমাদেরকে আমি শাস্তি দেব হুজুর এদিকে এসো হুজুর বাইরে মারছেন লাইলি আবার হাত দিয়া কি লোক তুরে লাইলি হাত পাতো দেখি লাইলি আবার মারেন না মাফ করে দাও মুন্সি মাফ চাও মারবে নি হাত পাতো বলছি হুজুর মারেন না মারি লাইলি আবার মারছেন কোয়েল ভাইয়ের হাত দিয়া কি লোক তুরে হুজুর আমার মনে হয় এগারে ইলেকট্রনিক প্রেম হয়েছে দেখি একই দেখতে পাচ্ছি আমি আঘাত করেছি কয়েসকে হাত দিয়ে রক্ত বের হচ্ছে লাইলির আমি আঘাত করেছি লাইলিকে হাত দিয়ে রক্ত বের হচ্ছে কয়েসকে তবে কি আমি ভুল করেছি এ তো দেখছি সাধারণ প্রেম নয় এ হচ্ছে স্বর্গীয় প্রেম ঠিক কথা করছেন নগরে স্বর্গ প্রেম হে মেহরবানি খোদা তুমি আমাদেরকে আমাকে ক্ষমা করে দাও খোদা ক্ষমা করে দাও আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও তোমাকে সরকত প্রেম এসো কয়েস বাবা কয়েস হুজুর এদিকে এসো বাবা মা লাইলি তুমি এদিকে আসো মা আজ থেকে তোমাদের দুটি হাত আমি এক করে দিলাম হুজুর যতদিন এই পৃথিবী থাকবে ততদিন ইতিহাসের পাতায় লেখা থাকবে লাইলি মজনুর প্রেম আজ থেকে আজকের মতো এই বক্তব্য ছুটি আমাদের ছুটি দিচ্ছে উঠেন যান 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 তাড়াতাড়ি আমি তালা দিয়ে আসছি বক্তব্যে যান আপনারা গেলাম কয়েস ভাই হুজুরে কি করে মারছে কি লোক তুরি আপনারে মারছে লালি আমার হাত দেও কি লোক তুরি আমি আল্লাহর কাছে দোয়া করি ভাই তোমার কারে প্রেম দান সরকার থাকে আর আমার প্রেম দান রাস্তা চাইলে লাইলি কয়েস লাইলি আমার লাইলি গিয়ে ছিলাম আমি যে
মা লাইলি আজ তোমাকে আমি একটি প্রশ্ন করতে যাচ্ছি কি প্রশ্ন আব্বা হুজুর বলো তো এই পৃথিবীতে সবচাইতে বেশি বলো তো কে এই পৃথিবীতে সবচাইতে বড় কে কেন আব্বা হুজুর এই পৃথিবীতে সবচেয়ে বড় হচ্ছে মহান খোদা তাআলা বাহ খুব সুন্দর উত্তর হয়েছে মা লাইলি আরেকটি প্রশ্ন আমি তোমাকে করতে চাই বলুন আব্বা হুজুর বলো তো এই পৃথিবীতে তুমি সবচাইতে কাকে ভালোবাসো আব্বা হুজুর হঠাৎ করে আপনি এই প্রশ্ন কেন করছেন এ বা বলো এই পৃথিবীতে তুমি সবচাইতে কাকে ভালোবাসো আমাকে না তোমার আম্মুকে না তবে তুমি কাকে ভালোবাসো আমি সবচেয়ে বেশি ভালোবাসি আব্বা হুজুর আমি সবচেয়ে বেশি ভালোবাসি আমার প্রাণের কয়েসকে কয়েস 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 কে কে সেই কয়েস স্বামী চাপনার একমাত্র পুত্র শাহজাদা কয়েস না বেগম তা কোনোদিন হতে পারে না যাকে যে আমাকে এই রাজ্যের মধ্যে জায়গা দিয়ে ব্যবসা করার সুযোগ দিয়েছে তার পুত্রর সঙ্গে কোনোদিন বিবাহ হতে পারে না সুখের জন্য আপনি একবার দয়া করে চাহাপনার কাছে যান কদার বিয়ের প্রস্তাব নিয়ে ঠিক আছে বেগম তুমি যখন বলেছ আমার কন্যার সুখের জন্য আমি তার কাছে গিয়ে ক্ষমা চাইব আমি তার কাছে বিয়ের প্রস্তাব নিয়ে যাব এবার চলো বেগম তাই চলুন সবাই কিন্তু কয়েস তুমি এখানে দাঁড়াও আমি কয়েকটা ফুল তুলে নিয়ে আসি ফুল তুলবে হ্যাঁ ঠিক আছে ফুল তোলা ফুল তুল লাইলি গাদিবে প্রেমে মালা গো লাইলি গাদিবে প্রেমের মালা Let it go.
লাইলি বলো কাইশ আমার লাইলি সত্যি লাইলি বলো তুমি আমাকে এত ভালোবাসো হ্যাঁ আমার জীবনের চলতেও আমি তোমাকে বেশি ভালোবাসি শোনো শোনো লাইলি প্রাণের কাশি গো সুন্দরী আচ্ছা লালি তুমি বলো তো কয়েসকে তোমার ভালো লাগে না আমাকে না আমার জান
আমার প্রাণ আমার সব কিছু সে হলো কায়েস আব্দুল্লাহ বিন জাহাদ পারানা এমন কোনো কাজ নেই তুমি যদি স্বেচ্ছায় আমার প্রস্তাবে রাজি দাও তাহলে ভালো আর যদি তুমি স্বেচ্ছায় আমার প্রস্তাবে রাজি না হও তাহলে আমি তোমাকে জোর করে তোমার ওই তুলতুলে দেওয়াটাই তা তুমি কখনো পারবে না তাই নাকি আমার দেহে প্রাণ থাকা সত্ত্বে আমি কখনো তোমার গলে আমি বর মালা দেব না আব্দুল্লাহ বিন জাহাদের সামনে দাঁড়িয়ে এত উঁচু বলায় কথা বলা সাহস তো তোমার কম নয় নারী তাই তুমি জানো না জিহাদ পারে না এমন কোনো কাজ নেই জিহাদ কত বড় পশু হতে পারে তা তুমি দেখতে পারবে এখন না না তুমি আমাকে ছেড়ে দাও না এসো না এসো না এসো এসো তুমি আমাকে যেতে দাও এসো 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 বলছি ভয় লাগে এসো তুমি আমার কোনো ক্ষতি করবে না তুমি আমাকে ছেড়ে দাও কে আছো বাঁচাবে আজকে আমি ভুলে যাব না আমি ভুলে যাব না কি বললি তুই মরবি তবু শাহজাদা কয়েসকে ভুলে যেতে পারবি না তুই শাহজাদা কয়েসকে এতই ভালোবাসি ওরে আচ্ছা তোকে আমি একটি কথা বলে যাচ্ছি রে তুই কি জানিস তোর মতো একটি ফুট ফুটে ছোট বোন ছিল আমাদের মাত্র তিন দিনের জ্বরে আমার বোন এই পৃথিবী ছেড়ে চলে গেছে আমার বোনের মৃত্যুর পর আমি কোনোদিন ভাইজান ডাক শুনতে পাইনি তোর মুখ পানে তাকিয়ে আমার সেই মৃত বোনের কথা আমার মনে পড়েছে তোর মুখ প্রাণের দিকে তাকিয়ে আমি আমার মৃত বোনের ছবি স্পষ্ট দেখতে পাচ্ছি আর যখন তুই আমার ভাইয়ের জন্য জীবন দিতে পারবি আজ থেকে তুই আমার বোন আর আমি তোর ভাই উঠ বোন উঠ আমি তোকে কথা দিচ্ছি তোদের দুটি হাত আমি চিরদিনের জন্য এক করে দেব তোর ভাই তোর কাছে প্রতিজ্ঞা করে বলছে তোদের দুজনের দুজনের দুটি হাত মেহেদি রঙে রাঙাতে হইবে প্রয়োজন বুদেবে আমি আমার বুকের তাজা রক্ত ঢেলে দেব আমার বুকের তাজা লাল রক্ত হইবে তোদের দুটি হাত কেবে আমি মেহেদি রঙে রাঙিয়ে দেব তবু কয়েস আর তোর ভালোবাসার মাঝে কেউ ফাটল ধরাতে পারবে না চল বোন চল তুমি লাইলিকে ভুলে যাও আমার জীবন থাকতে আমি লাইলিকে ভুলবো না তোমারই জন্য আমার কষ্ট হয় কারণ তুমি একমাত্র আমার স্নেহের ছোট ভাই তোমার প্রতি আঘাত করা তো আমার আচ্ছা ভাই আমি তোমাকে আবারও বলছি লাইলিকে ভুলে যাও বলবে না বলছি তো আমি কোনোদিন লাইলিকে ভুলতে পারবো না পারবে না তোমার দেহ থেকে এবং তোমার মস্ক থেকে লাইলির বুটটা আমাকে ছেড়াতে হবে বলো তুমি লাইলিকে বলবে না বলবে না এবার তুমি দেখতে পারবে আব্দুল্লাহ বিন জাহাদ তার কতটা যে পশু হতে পারে এবং দেখবে তুমি ছোট ভাই বলে তোমাকে ক্ষমা করবে না তুমি লাইলিকে বলবে না বলবে না 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 বলবে না আহ 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 বল 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 বলবে না বল বলবে না গোল মামন যাবো কি চালাবো বল বলে যা বলে যা বলবে না বল বল বলবে না সে থাকো দয়া তোরাতে কাঙ্গা
আমারে নিয় পার করিয়া দয়াল আমারে নিয় পার করিয়া দয়াল আমারে নিয় পার করিয়া ও দয়াল আমারে নিয় পার যত কষ্ট দিচ্ছি তত তো আমার হৃদয় কাঁপছে, তাই আমি বলছি তুমি লালীকে ভুলে যাও। না ভাইজান, বলবে না? না, ভুলে যাও। না ভাইজান, না, বলবে না? আমার জীবন থাকতে হবে। তাহলে জি, আমার কি কর্তব্য সেটা তুমি জানো? আরো কিছু নিটুর হতে হবে, আরো কিছু পাষাণ হতে হবে,
তাই আমি এখনো বলছি সময় আছে তুমি ভুলে যাও না বলবে না বলছি তো আমি ভুলতে পারবো না কোনোদিন ভুলবো না বলবো না শুনেছিস লাইলি আবার ভুলে যাও আবার মারবো না কিন্তু একটু বুঝা একটু বুঝা ভাই ভাই ভুলে যাও ভাই মারবো না কিন্তু সরে যাও বলছি বলবে না না বলবে না না ভাই যা বলবে না না বলবে না ভাই যা বলো বলছি তো আমি ভুলতে পারবো না বলতে তোমাকে হবে তুমি আমাকে মেরে ফেললে বলতে তোমাকে হবে তা না হলে আব্দুল আমিন জিয়াদ আরো নিটুর হয়ে যাবে বল 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 থাকতে কেন আমার করুণ পরিণতি বিচারপতি তোমার কাছে বিচার না পেলে কোথায় বিচার পাবো আমি কার কাছে গেলে কার কাছে গেলে বিচারপতি তোমার কাছে বিচার না পেলে কোথায় বিচার পাবো আমি কার কাছে গেলে কার কাছে গেলে বিচার বল বলবে কি না বল 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 এভাবে হবে না তাই তোর ওই আগুনের শিখা নিলায় ওকে আমি ছেক দিব তাই তুই আগুনের শিখা নিলা নিয়ে আস ভাই যা আগুনের শিখা নিলায় আমি ওকে তুই আমাকে ক্ষমা করে দাও ছাই করে দিব তোমার লাইলির নামটা পৃথিবীর মুখ থেকে সরিয়ে দিবে তুই আমি হলাম আব্দুল্লাহ বিন জিয়াদ ভাই জান আমি আমি না তোমার এখন বল লাইলিকে তুই ভুলে গেছিস না বল না ভাই বলবে না বলবে না ভাই জান বলবে না বলবে না বল ভাই জান আমি আর সইতে পারছি না বল এখন বলে যা বেদব বল বলে যা ভাই জান আগুন এই এখনই তুমি দেখতে পারবে তোমার লাইলিকে কিভাবে যে আমি ভুলাবো সেটা তুমি বুঝতে পারবে এখনই তুমি বুঝতে পারবে ভুলে যা
ভাইজা ওকে আমি পে শেষ করে দেব বলে যা ভাইজা বলে যা শোন জ্ঞান হারিয়ে ফেলেছে তাই এখন ওকে মারা বন্ধ করলাম তুই কারাগার পাহারা দিবি যদি কয়েস এখান থেকে পালিয়ে যায় তাহলে আমি কিন্তু তোকে কয়েস কেন কয়েসের পাপও বানা দিতে মনে থাকে যেন আমি কিন্তু মারি নাই ভাই আমাকে শাবুক মারবার কইছিল ভাই আছে আমি কিন্তু মারি নাই কয়েস কয়েস রাবল ভাই কয়েস রাবল কয়েস ওই দেখেন মারছে কেমন করে কুল মামা সর্বদা তুই আমার পাশে থাকবি অথচ ভাইজান কারাগারে কয়েসকে চাবুকের পর চাবুক প্রহার করবে কত বিক্ষত করে ছাইবে আর তুই দেখেছিস তোকে আমি কিছু তাই ক্ষমা করবো না তোকে আমি 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 কয়েসকে কারাগার থেকে নিয়ে যাচ্ছি তোকে বেঁধে নিয়ে যাব বেশ তাই যাচ্ছি শোন গোল মামন আমার শ্রদ্ধা বোঝার বড় ভাই আব্দুল্লাল যা দিলে তাকে বলবি কারাগার থেকে বে তার ছোট ভাই নভেলে কয়েসকে মুক্ত করে নিয়ে গেছে আরো বলবি যতগুলো চাবুক সে কয়েসের গায়ে মেরেছে প্রত্যেকটা চাবুক একটা একটা করে আমি তাকে ফিরিয়ে দেব আরো বলবি লাইলিকে আমি কয়েসের হাতে তুলে দেবই চল কয়েস চল গুল মামন গুল মামন একই গুল মামন তোকে কে বন্দি করেছে গুল মামন বল বেয়াদব কে তুই দেখতে পারছিস নি তোকে কে বন্দি করেছে বল নোবেল এসে তোকে বন্দি করে তারপর কয়েসকে উদ্ধার করে নিয়ে গেছে তুই বাধা দিতে পারলি না বেয়াদব আমি বাধা দিয়েছিলাম নোবেল ভাইয়ের কাছে পিস্তল আছে বাবা পিস্তল দেখে তারপর তোকে বেঁধে চুপ কর আমার একমাত্র ছোট ভাই সে আমার বন্দিকে নিয়ে এখান থেকে তোকে বন্দি কর তারপর নিয়ে গেছে চল এই মুহূর্তে চাষা জানের দরবারে চল 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 বলছি তাই চল চল বলছি আমি আপনার জিহাদকে বানিয়েছি
কেন নেরে ভাগ্য বিধাতাও চেয়ে দেখুন চেয়ে দেখুন আপনার জ্বলন্ত প্রদীপি কেমন করে ধীরে ধীরে নিভে যাচ্ছে সেজদা লাইলি নফেল আমার লাইলি এই আমার একমাত্র সন্তান সেজদা কয়েশ হ্যাঁ চাচা যান আমার লাইলি আলে ইবনে জিহাদ বলুন চাচা যান আমি তোমাকে আদেশ দিয়েছিলাম সেজদা কয়েশ যাতে লাইলি নাম তার মন থেকে মুছে ফেলে কিন্তু এমন কোন আদেশ তো আমি তোমাকে দেইনি যে তার কানে গরম খুন্তির ছেঁকা দিয়ে তার দেহটাকে বিচ্ছিন্ন করে ফেলার জন্য এই আদেশ তো আমি তোমাকে কখনো দেইনি ওস্তে মা বল চাচা জান কারণ লাইলির পুত্র ওনার মাথা থেকে ছড়াতে আঘাত করে আমি ছড়াতে পারি না কাকা জান চুপ করো চুপ চুপ আলে ইবনে জিহাদ বল চাচা জান কইস তুমি কি ভেবেছো আমি তোমার সব কিছু বরদাস্ত করব তাই না 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 এই আমি কখনো বরদাস্ত করব না আমি চাইনি কখনো আমার একমাত্র সন্তানকে তার গালে গরম খন্তারি ছেঁকে দিয়ে তার দেহটা ছিন্ন বিচ্ছিন্ন করার জন্য কেন কেন নির্বস্ত্রদে তুমি কি তাহলে অধিষ্ঠিত হতে চাও এজন্যই আমার একমাত্র সন্তানকে এই পৃথিবীর বুক থেকে চিরতরে সরিয়ে দিতে চাও তাই না লাইলি আলে ইবনে জিহাদ চলে যাচ্ছি চাচা জান যাবার পূর্বে আমার সালাম গ্রহণ করুন চাচা জান আমার সেনার ছোট ভাই আমি নৌফেলকে বলে যেতে চাচ্ছি বলে যাও তবে তুমি মনে রেখো নৌফেল তুমি যে চক্রান্তের জাল বিছাচ্ছ তা আমি কোনোদিন বরখাস্ত করব না কথাটা মনে রেখো ওগো কোনের ভাগ্য বিধাতা নৌফেল আজ আমি আপনার কাছে দুহাত পেতে শুধু একটি ভিক্ষেই চাইব সেজদা কয়েশ আপনার একমাত্র সন্তান আপনার বংশের প্রদীপ আপনার চোখের সম্মুখে আপনার সেই প্রদীপ ধীরে ধীরে নিভে যাচ্ছে ওগো কেননের ভাগ্য বিধাতা প্রেম ভালোবাসা পাপ নয় অপরাধ নয় যদি প্রেম ভালোবাসা পাপ অপরাধ হতো তাহলে শ্রী ফরহাদ চন্দ্রিদাস রজকিনী ইসব জুলেখা ওরা প্রেম ভালোবাসা করত না ওদের প্রেম ভালোবাসা যদি মেহরবান খোদা তালা মঞ্জুর করে নেই ওদের প্রেম ভালোবাসাই যদি কোনো অপরাধ না থাকে তাহলে আপনার একমাত্র সন্তান কয়েস লাইলির ভালোবাসায় কোনো অপরাধ নেই গো ওগো কেননের ভাগ্য বিধাতা আপনার বাতসপুত্র এই নভেল লাইলিকে কয়েসের হাতে তুলে দেওয়ার জন্য আপনার কাছে দু হাত পেতে আজ কেননের ভাগ্য বিধাতা ইবনে আজিজের সম্মুখে দাঁড়িয়ে আর আদেশ নয় অনুরোধ নয় আমি মহা ভুল করেছি বসতে আর আমার বিন্দু মাত্র বাকি নেই ওরে নভেল একটি বার আমার সন্তানের দিকে ভালো করে তাকিয়ে দেখিনি আমার একমাত্র পুত্র আজ ভাগ্য বিড়ম্বনা হয়ে পড়েছে আজ লাইলির জন্য উন্মাদ হয়ে চলেছে আর এজন্যই কি তুমি আমার কাছে আজ অনুরোধ করতে এসেছো না নভেল না আজ অনুরোধ আমি তোমার কাছেই করতে চাই আমার বংশ প্রদীপকে রক্ষা করার জন্য অতীতের ভুল প্রান্তি সব কিছু ভুলে গিয়ে হিংসা বিদ্বেষ ভালোবাসা প্রেম প্রীতি রটন উচ্চ শিহরে রেখে আজ আমার একটি কথাই মনে পড়ছে সে আমার একমাত্র সন্তান সে যদি এই পৃথিবীর বুকে বেঁচে না থাকে তাহলে আমার অর্থ মান প্রতিপত্তি থাকবে না আমার মস্তক তাই তো আজ তোমার কাছে আমার করজোড়ে অনুরোধ চাচা যাও ওরে নভেল চাচা যাও অতীত কি সব কিছু ভুলে গিয়ে মানি নি তোমার কথা অনেক বার তোমাকে ধমক এবং ধিক্কারের সাথে কথা বলেছি সেসব মন থেকে মুছে ফেলে এখন এই মুহূর্তে
আমার একমাত্র স্নেহের সন্তানকে এই পৃথিবীর বুকে বাঁচিয়ে রাখার জন্য চলো কেননের ভাগ্য বিধাতাকে মেহেদি হাসান সওদাগরের বাড়িতে আমাকে নিয়ে চলো আমি আমি আমার একমাত্র সন্তানকে এই পৃথিবীর বুকে বাঁচিয়ে রাখার জন্য প্রয়োজন বোধে মেহেদি হাসান সওদাগরের হাতে পায়ে ধরে হলেও মা লাইলিকে আমি আমার এই বংশপদ মর্যাদা দিয়ে পুত্রবধু করে ঘরে তুলতে চাই নভেল চলুন চাচা যান চলুন চলুন অরে কহিস কাদিস নে ভাই কাদিস নে আর দুঃখ করিস নে আমি জানি রে কহিস তোর এই দেহের ভিতরে আত্মা হচ্ছে তোর লাইলি আজ তোর আব্বা যান আমার চাচা যান রাজি হয়েছে তোর আত্মাকে আমরা তোর হাতে তুলে দেব আর বিলম্ব নয় রে ভাই চল এই মুহূর্তে প্রয়োজন বোধে আমি ও মেহেদি হাসান সওদাগরের হাতে পায়ে ধরে কাকতি মিনতি করে বলবো তার একমাত্র কন্যা লাইলিকে যেন তোর হাতে তুলে দেবে আর লাইলিকে পেলেই আমার প্রাণের ছোট ভাই কয়েস সুস্থ হয়ে যাবে আমি জানি চল ভাই চল পাগল হইয়া পাগল ডাকে ভাইজান আমি শুধু তোমাকে ভুল পথ থেকে সৎ পথে ফিরিয়ে আনতে চেয়েছিলাম ভাইজান পারলে নৌফে তোর বড় ভাইকে তুই এভাবে ছুরি মারতে পারলি না তুমি বিশ্বাস করো ভাইজান আমি ইচ্ছে করে তোমার মুখে হাতিয়ার বসাইনি তবে তবে তুই আমার একমাত্র ছোট ভাই তুই এইভাবে আমাকে হত্যা করলি আমার খুব যন্ত্রণা হচ্ছে রে ভাই হায় ভাই শেষ মুহূর্তে আমার বুকে আয় আমি একটু আলঙ্কিন করে তারপর আমি মরে যেতে শান্তি মরে গিয়েও শান্তি পাবো ভাইজান তুমি আমাকে বাঁচতে দিলে না আমি
আমি চলে যাচ্ছি আমি আমি চলে যাচ্ছি এতে আমার কোনো দুঃখ নেই হে মেহেরবান খোদা লাইলি আর কয়েশকে আমি আমি এই পৃথিবীতে রেখে গেলাম ওদের সহায় থেকে খোদা ওদের মিলন যেন এই পৃথিবীতে হয় লাইলির আর কয়েশের মিলন এই পৃথিবীর মানুষ যেন দেখে যেতে পারে আমাকে বিকে দেবেন না লাইলি আমি এই যে লোক কারেন্ট কাকে দেখেছি ওনাকে দেখে আমার এমন লাগলো কেন আমি চেনা চেনা মনে হচ্ছে তার কাছে গিয়ে দেখ আমি পারছি না আমি আমার মন বলছে সে যেন আমার বহু কাছের লোক কেন কেন আমি তুমি বলো কেন আমার এমন হচ্ছে আমি যেতে পারছি না আমি যে কিছু বুঝতে পারছি না মা কে কে আপনি
আমি আমি কে হ্যাঁ হ্যাঁ বলুন আপনি কে বলুন আমি পাগল পাগল আমি একটা পাগল না আপনি সত্য করে পরিচয় দিন আপনি কে আমি না আপনি বলুন আমার পরিচয় আমি বলতে পারবো না আপনি বলুন আমি আমি পাগল না আমি আমি আমার লাইলির জন্য পাগল এই ছেলে লাইলি ছেলেটা যেন কি বলে গেল আমি আমার মন বলছে সে 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 আমার কায়ে হবে লাইলি হ্যাঁ আমি সে আমার কায়েস ছাড়া আর কেউ নয় একই বলছিস মা হ্যাঁ মা লাইলি 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 কায়েস তুমি তুমি আমাকে চিনতে পারছো না লাইলি আমি আমি যে তোমার কায়েস লাইলি 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 আবার তুই আবার রাজ প্রাসাদে এসেছিস পাগল যাব না বেগম আমি যে লাইলিকে ছাড়া কিছুতে পারব না তুমি এই মুহূর্তে লাইলিকে নিয়ে যাও হ্যাঁ আমি যা বলছি লাইলিকে তুমি এই মুহূর্তে আমার কাছ নিয়ে যাও লাইলি না আমি আমি তোমাকে ছাড়া কিছুতে যাব না আমি ছাড়া আমি যাব না চলে আয় মা না চলে আয় লাইলি তুমি যেও না তুমি যেও না লাইলি তোমার জন্য কয়েস পাগল হয়ে তোমার কাছে ছুটে এসেছে লাইলি তুমি যেও না লাইলি আমাকে ছেড়ে যেও না তুমি আমাকে ছাড়ো লাইলি আমি কয়েসকে ছাড়া আমি যাব না আমি কয়েসকে ছাড়া আমি বাঁচতে পারবো না আমি বলছি তুই এই মুহূর্তে এখান থেকে চলে যা কয়েস লাইলি যেও না আমাকে ছেড়ে তুমি যেও না শাবি এই মুহূর্তে তুমি লাইলিকে রাজ প্রাসাদে নিয়ে যাও না আমি যাব না না আমি কোথাও যাব না আমার কয়েস কি ছেড়ে আমি কোথাও লাইলি লাইলি যেও না লাইলি যেও না লাইলি কয়েস লাইলি না আমি যাব না আমাকে ছাড়ো আবার যদি কোনো দিন আবার বারাস মারতে আসিস তাহলে তোকে আমি চাপকে পিঠের ছাল তুলে দেব এমন কি তোর চামড়া আমি তুলে নেব হ্যাঁ আমি যে লাইলিকে ছাড়া কিছুতেই বাঁচব না আর কোনো দিন লাইলির নাম তুই মুখে উচ্চারণ করতে পারবি না এ হচ্ছে আমার আদেশ আর কোনো দিন তুই এই বাড়িতেও আসতে পারবি না যাব না যাবো না লাইলি তুমি আমাকে ছেড়ে চলে গেলে লাইলি আমি আমি এখন কি নিয়ে বাজবো লাইলি সত্যি যে আমি তোমার প্রেমে পড়ে পাগল হয়ে গেছি পাগল হয়ে গেছি পাগল হয়ে গেছি জেদ্দার শাহজাদা ইলিয়াস শাহ ইলিয়াস শাহ ইরান তোরান কাবুল কান্দাহার বহুদেশ আমি ভ্রমণ করিয়াছি বহুদেশের নারী আমি দেখেছি এক এক করে সাতটি বিবাহ আমি করেছি সাতে সাতটি বিবি আমার ঘরে কিন্তু কোনো বিবি আমার মনকে মনোরঞ্জন করতে পারে কিন্তু হুজুর বাঙালি বিবি তো আপনি বিয়ে করেন নাই চুপ চুপ না না আর বিলম্ব না করে এই মুহূর্তে বাইজি বলা বাইজি বাইজি বলা কোন দেশের বাইজি বলাবে বাংলাদেশি বাইজি কো বাঙালি বাঙালি এ লাজু এ লাজু আমি শাহজাদা ইলিয়াস শাহ সব সময় সুরা
আর ভাইজি নিয়ে মশগুল থাকি কোন নারী আমার মন জোগাড় করতে পারেনি হঠাৎ করে কেন ওনার রাজ্যে আমার মামাজি মেহেদি হাসান সওদাগরের একমাত্র কন্যা লাইলি প্যারিকে দেখে আমি পাগল উন্মাদ হয়েছি আমি চাই লাইলি প্যারিকে শাদি করতে লাইলি প্যারিকে যদি আমি শাদি করে আমারে বিবি বানাতে পারি তাহলে আমার এই তাপিত বুকটা হুজুর লাইলি কো প্যারিকে আপনি বিয়ে করবেন আমি লাইলি কো মা কে বিয়ে করব আমি দেখবো ওরা খাইবে তুই আর আমি শুনবো তাই না রে নাচো 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 Thank you.
চোখের সম্মুখে এসেছি এসো লাইলি এসো আমাকে ধরা দাও এসো আমার কাছে এসো লাইলি তোমাকে পাওয়ার জন্য আমার বুকটা খাখা করছে এসো লাইলি এসো আমার এই তাপিত হৃদয়ে এসে হৃদয়টাকে একটু শীতল করে দাও এসো এসো লাইলি এসো লাইলি নাও আঞ্জুমান তুমি আমার রঙমহলে কেন এসেছো আর কেন এই বা লাইলির লোভ নিয়ে আমার মনটাকে পিষিয়ে তুলেছো আমি যে তোমাকে ভালোবাসি ভালোবাসো আঞ্জুমান আমাকে ভালোবাসি আর আমি ভালোবাসি ওই লাইলি পিয়ারিকে শোনো আঞ্জুমান তুমি কখনোই কোনোদিন আমাকে পাবে না আমি শুধু একটা নারীকেই ভালোবাসি সে হচ্ছে আমার প্রাণের লাইলি লাইলির মাঝে এমন কি আছে যা আমার মাঝে নেই 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 লাইলির মাঝে যা আছে তা তোমার কাছে নেই লাইলির টানা টানা চোখ আমাকে পাগল করে তুলে দিয়ে পাগল করে তুলেছে লাইলিকে আমি যতক্ষণ না পাব ততক্ষণ আমার শান্তি নেই আমি লাইলিকে শাদি করব আমার আমার বিবি বানাবো লাইলিকেই তোমাকে নয় আঞ্জুমান তোমাকে নয় যাও যাও আঞ্জুমান তুমি আমার রংমহল থেকে চলে যাও বেশ তাই যাচ্ছি আমার ভালোবাসা যদি সত্যি হয় আর একদিন না একদিন আপনাকে আমার কাছে আসতেই হবে ভালোবাসা মহব্বত মহব্বত প্যার 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 ভালোবাসা মহব্বত মহব্বত মানুষকে মানুষ থেকে বানায় জানোয়ার আর জানোয়ার জানোয়ার ব্যস্তকে বানায় দোজাক বান্দা এই বান্দা আমি চাই আমি চাই লিলিকে আমি তো বলেছি আপনার লাইলিকে সুন্দরকে বিয়ে করবেন আমার মামু এসেছে আসুন মামু বসে শুনো ইলিয়াস শাহ আমি বসতে আসিনি Oh,